সোমবার গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে 45 কেজি গাঁজা আটক করতে সক্ষম হয় এনসিসি থানার পুলিশ, যার বাজার মূল্য প্রায় 4 লক্ষাধিক টাকা। পাশাপাশি গাঁজা পরিবহনকারী টুকটুক সহ চালককেও আটক করা হয়। ঘটনার বিবরণে এনসিসি থানার এসডিপিও পারমিতা পাণ্ডে জানান, এদিন সন্ধে নাগাদ গোপন সূত্রে একটি খবর আসে যে স্বামী বিবেকানন্দ আবাসন এলাকা থেকে একটি টুকটুকের মাধ্যমে গাঁজা পাচার হবে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ স্বামী বিবেকানন্দ আবাসন সংলগ্ন এলাকায় উৎপেতে বসে থাকে। সন্ধে 9টা নাগাদ একটি সন্দেহভাজন টুকটুককে আটক করে পুলিশ এবং তাতে তল্লাশি চালিয়ে প্রায় 45 কেজি গাঁজা উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। পাশাপাশি টুকটুক চালককেও আটক করা হয়। নাম হরেন্দ্র রায়, বাড়ি বিহারে। অভিযুক্ত হরেন্দ্র রায়ের বিরুদ্ধে এনডিপিএস এর একটি মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। খবর আসে যে একটা টুকটুক করে একজন গাঁজা নিয়ে যাবে আবাসনের কাছাকাছি। তো অ্যাকর্ডিংলি আমাদের এনসিসি থানার অফিসার ওসি এবং সাব ইন্সপেক্টর শাহিদুদ্দিন, ওরা বিবেকানন্দ আবাসনের কাছাকাছি জায়গাতে গিয়ে সেরে ওরা বসেছিল। তো যখন এই 8:30 থেকে 9টার মাঝখানে যখন টুকটুক গাড়িটা এসেছিলো, তখন গাড়িটা আমরা আটকাই। গাড়িটা আটকিয়ে গাড়িতে তল্লাশি চালানো হয়। তল্লাশি চালিয়ে দেখানো যায় গাড়িতে গাঁজা আছে, যেটা ম্যাপে দেখা হয় অ্যাপ্রক্স 45 কেজি গাঁজা। এবং এখানে যেন প্রসেসার, ওনার নাম হয়েছে হরেন্দ্র রায়, যেনার বাড়ি হয়েছে বৈশালী, বিহার, বিহারে। ওনাকে আমরা গাড়িতে টুকটুকে পাই, আমরা ওনাকে ডিটেইন করি, গাঁজাসহ যেন আসামিকে ডিটেইন যে প্রসেসার, ওনাকে আমরা এনসিসি থানাতে নিয়ে আসি এবং একটা এনডিপিএস আইনে এনসিসি থানাতে কেস রেজিস্টার হয়। আগামীকাল আমরা একিউজকে কোর্টে ফরওয়ার্ড করব এবং অ্যাকর্ডিংলি আইন অনুযায়ী তার বিরুদ্ধে যা করার আছে আমরা এগুলি করব। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।